হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতালি রোমের সুন্দর একটা দর্শনীয় স্থান থেকে এই মুহূর্তে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সাজিনা সাইফ। আজকে আমরা ইতালির খুব ফেমাস দুটো প্লেসে ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড সাথে থাকবেন, কোথাও যাবেন না কিন্তু। এনিওয়ে, আমি এখন যেই প্লেসে আছি এটা হচ্ছে রোম শহরের একটি বৃহৎ নগর উদ্যান, আর এটার নাম হচ্ছে ভিল্লা ভর্গেজে। এই ভিল্লা ভর্গেজেতে রয়েছে ইতালীয় বিভিন্ন রকমের বাগান থেকে শুরু করে ইংরেজি শৈলীর বড় এলাকা, ছোট ছোট ভবন, অনেকগুলো ফোয়ারা, আর সেই সাথে আছে সুন্দর একটা লেক, এছাড়াও রয়েছে সুন্দর কয়েকটা মিউজিয়াম। এই ভিল্লা ভর্গেজে রোমের মধ্যে চতুর্থ বৃহত্তম পাবলিক পার্ক। প্রায় 80 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটা 1903 সালে উদ্বোধন করা হয়। সো বুঝতেই পারছেন কতটা পুরনো আর কত বড় এই পার্কটা। চাইলেও আসলে এত বড় পার্ক একদিনে ঘোরা সম্ভব না। আমি আমার এই ছোট্ট ব্লগে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি। আমরা মূলত আজকে লেকের দিকে যাচ্ছি। ছোট একটা লেক আছে এখানে, অসম্ভব সুন্দর, আর সেখানে গেলে বোটেও চড়ার ব্যবস্থা আছে। তো যারা এখানে এসে হাঁটতে পারে না তাদের জন্য সুন্দর ট্রেনের ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে, যদিও আমরা হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছি। এর আগে চোখে পড়লে কিন্তু ট্রেনেই উঠতাম, আমার দেখে ভীষণ ভালো লাগছে। রোম শহরের বিশাল একটা অংশ জুড়ে বিস্তৃত এই ভিল্লা ভর্গেজে পার্কটা। আর এই সুবিশাল পার্কের আকর্ষণীয় সাইটগুলো হচ্ছে ভর্গেজ গ্যালারি, ক্যানোনিকা মিউজিয়াম, ভিলা গিউলিয়ার ন্যাশনাল স্কুটার মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট, কাজা দেল সিনেমা, সিভিক মিউজিয়াম অফ জুলজি, ক্যাসিনা দি রাফায়েলো, সিলভানো, টোটি গ্লোব থিয়েটার, বায়োপার্কো, আরও অনেক অনেক কিছু। আর এদিকটায় দেখেন কি সুন্দর সুন্দর পানির ফোয়ারা। এই প্রাচীন রোম শহর কিন্তু হেঁটে হেঁটে ঘুরে দেখার মতো একটা শহর। আর হেঁটে হেঁটে ঘুরতে আসার রোমে ভ্রমণ পিয়াসীদের জন্য জায়গায় জায়গায় এরকম পানির ফোয়ারা স্থাপন করে রাখা হয়েছে। আর হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেলে এই পানির ফোয়ারাগুলো খুব কাজে আসে, মানে সবাই মিলে আমরা ইচ্ছা মতো এখান থেকে পানি খাই। আর এই পানিগুলা অনেক মজার আর অনেক বেশি ঠান্ডা। এই তো দেখতে দেখতে চলে এসেছি আমরা ভিল্লা ভর্গেজের মূল আকর্ষণ সুন্দর ছোট্ট লেকটার কাছাকাছি। ঠিক এই মুহূর্তে এরকম পরন্ত বিকেলে এইরকম সুন্দর একটা প্লেসে যদি আপনি আসেন আপনার মনটা একদম ভালো হয়ে যাবে। দেখেন সুন্দর ছোট্ট এই লেকটার মাঝখানে একটা ছোট্ট প্রাসাদ। এই মুহূর্তে আমি যেই প্লেসটাতে আছি এই প্লেসটা কিন্তু রোমের মধ্যে অনেক বেশি ফেমাস একটা প্লেস। এই প্লেসটা কিন্তু যতটা ফেমাস এই প্লেসটা নিয়ে অনেক অনেক ইতিহাস রয়েছে, আর এই প্লেসে অনেক অনেক পর্যটকেরা ঘুরতে আসেন প্রতি বছর। কি সুন্দর নিরিবিলি শান্ত একটা পরিবেশ এখানে, কিন্তু অনেক মানুষ আছেন, সবাই এক্সারসাইজ করতে এসেছেন, কেউ বা দেখতে এসেছেন, কেউ ছবি তুলতে এসেছেন। ওই যে ওইদিকে সারা শালিনা এত বেশি এক্সাইটেড হয়ে গেছে। লেকের চারপাশে দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর উড়ে বেড়াচ্ছে, তারপর রাজহাঁস আছে এখানে, আমাদের দেশীয় হাঁসও আছে দেখা যাচ্ছে। এই যে কচ্ছপ এত সুন্দর করে সাঁতার কাটছে, ওয়াও! এই দিকটা একটা সুন্দর হাঁস দেখতে পাচ্ছি, ওয়েট আপনাদেরকে দেখাই। এই যে আল্লাহ কত বড় হাঁসটা! প্রায় অনেক সময় ধরে এখানে ছিলাম, কিছু কিছু সুন্দর সুন্দর ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি, আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো একটু পরেই আমরা ভিল্লা ভর্গেজে থেকে বের হয়ে যাব, আমরা সবাই মিলে এখান থেকে ডিরেক্ট চলে যাব রোমের আরেকটা স্থাপত্য দেখতে। আর একটু পরেই আমরা যেখানে যাব যে স্থাপত্য দেখতে আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় আপনারা সবাই কম বেশি এই স্থাপত্যের নামের সাথে পরিচিত, আর এই স্থাপত্যটি হচ্ছে কলোসিয়াম। ইতালির রোমের সেই বিখ্যাত কলোসিয়ামের কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো কোথাও যাওয়া যাবে না দর্শক, আমার সাথে চলেন রোমের সেই বিখ্যাত কলোসিয়াম দেখতে, যেটা দেখার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসেন।
কোলোসিয়াম কোথায় শালি? ওই যে ফাইনালি চলে এসেছি কলোসিয়ামে। প্রিয় দর্শক, আমি এখন যে স্থাপত্যের সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, যার নাম কলোসিয়াম। এটি ইতালির রোমের প্রায় মধ্যস্থলে অবস্থিত, আর এটার আরেকটা নাম হচ্ছে প্লাভিয়ন অ্যাম্ফিথিয়েটার। আপনারা শুনলে অবাক হবেন, চুনাপাথর, ইট আর কংক্রিট দ্বারা নির্মিত এত বৃহৎ অ্যাম্ফিথিয়েটার পৃথিবীর অন্য কোথাও তৈরি হয়নি। 72 খ্রিস্টাব্দে এটা নির্মাণ কাজ শুরু হয় আর 80 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হয়। আপনারা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তারা নিশ্চয়ই এই কলোসিয়ামের কথা কম বেশি জানেন। ওয়ার্ল্ডের মধ্যে খুবই ফেমাস একটা পর্যটন কেন্দ্র হচ্ছে প্রাচীন এই কলোসিয়াম, যেটা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভ্রমণ প্রিয়াসীরা ঘুরতে আসেন এখানে। আজকে আমরা এমন সময় এখানে এসেছি, সূর্য একদম ডুবুডুবু করছে। এর আগে আমি এখানে যতবার এসেছি, কখনো সকালে এসেছি, কখনো দুপুরের টাইমে, কখনো বা রাতে এসেছি, আর আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি সন্ধে নামার সময় এসেছি। তো আজকে এই টাইমে কলোসিয়ামের সৌন্দর্য অন্যরকম দেখাচ্ছে, এক একটা সময় এখানে এক একটা সৌন্দর্য। দেখেন চারপাশে কত কত মানুষ এসেছে এই কলোসিয়াম দেখার জন্য। আমি যখন থেকে ব্লগিং শুরু করেছি তখন থেকে আমার পরিচিত বন্ধুবান্ধব সবাই আমাকে বলছিলেন আমি কেন ইতালির এই প্রাচীন স্থাপত্যগুলো নিয়ে ব্লগিং করছি না। আসলে আমার অনেক বেশি ইচ্ছে আছে, আর এই স্থাপত্যগুলো নিয়ে যদি ব্লগিং করতে হয় তাহলে অনেক বেশি জ্ঞানের দরকার, যেটা সত্যি কথা। এইগুলোর এত বেশি হিস্টোরি আছে যেগুলো নিয়ে ভালো মতো স্টাডি করা দরকার, তারপরে এসব নিয়ে আসলে ব্লগিং করার সাহস করতে হয়। এনিওয়ে, আমার এই ছোট্ট ব্লগে এত বড় একটা প্রাচীন সভ্যতা নিয়ে সব কিছু তুলে ধরা কখনোই পসিবল না। অ্যান্ড খুব সুন আমি এই প্রাচীন সভ্যতাগুলো নিয়ে, এই ঐতিহাসিক প্লেসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন। আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সেই মূল্যবান মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে। প্রতিবারের মতোই ছুটির দিন আমাদের শেষ হয় বাংলা জোনায় এসে মজাদার বাংলা খাবার খেয়ে, আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। সো বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে বাংলাদেশি মজাদার খাবার খেতে খেতে আজকের মতো ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।